আসসালামু আলাইকুম দর্শক, আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনাদের খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় একটি টিপস নিয়ে। আমরা মাছে ভাতে বাঙালি, মাছ আমাদের প্রিয় খাদ্য। প্রতিদিনই প্রায় আমরা বিভিন্ন রকম মাছ খেয়ে থাকি, কিন্তু এই মাছটাকে কেটে নেওয়ার সময় আমরা অনেক সমস্যার সম্মুখীন হই। কিছু কিছু মাছ কাটতে খুবই সমস্যা হয়, যেমন শিং মাছ, কই মাছ। তো আমি আজকে আপনাদেরকে কই মাছটা কেটে দেখাবো, আপনারা যেন কোনো সমস্যা ছাড়াই এবং হাতে ফুটে যাওয়া বা কোনো দুর্গন্ধ ছাড়াই আঁশ ছাড়িয়ে নিতে পারেন এবং সহজেই কেটে নিতে পারেন। তো দেখে আসি মাছটা আমি কিভাবে কেটে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি কই মাছ নিয়ে নিয়েছি 1/2 কেজি। এই মাছটাকে আমি আপনাদেরকে দুই রকমভাবে কেটে দেখাবো, একটা তাজা মাছ আমি নিয়ে কেটে দেখাবো এবং অপরটা লবণ দিয়ে কিভাবে এটাকে নিস্তেজ করে কাটা যায় সেটাও দেখিয়ে দেব। প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি ছাই দিয়ে কিভাবে কাটবো। ট্র্যাডিশনাল পদ্ধতিতে মাছ কাটার সময় আমরা ছাই ব্যবহার করে থাকি। আমি কিছু ছাই নিয়ে নিয়েছি, এটার মধ্যে আমি একটা মাছ দিব। এখন এর মধ্যে থেকে তুলে নিচ্ছি, একটা মাছ নিয়ে নিয়েছি, এটাকে ছাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। কই মাছের টান খুব শক্ত থাকে আমরা জানি, তাই এই মাছটা কাটতে খুবই সমস্যা হয় এবং কাটা বিঁধে বিপদ ঘটতে পারে। সেজন্য এটাকে আমি প্রথমে আপনারা দেখুন এই কাঁসার মধ্যে ধরে নিয়েছি। এখানে দুই হাত দিয়ে টিপে ধরলে মাছটা অনেকটা নিস্তেজ হয়ে যায় এবং শক্তি কমে যায়, আর মাছটা কাটা শেষ পর্যন্ত কখনোই কিন্তু এখানে থেকে হাত ছাড়া যাবে না, তাহলে কিন্তু ব্যথা পাওয়ার সম্ভাবনা আছে। ছাইটা মেখে নেওয়া হয়ে গেছে, এখন আমি বটি নিয়ে নিয়েছি। এখানে প্রথমে আমি এগুলোকে ছাড়িয়ে নেব। দুই দিকে কিছু আর ছাড়িয়ে নিয়েছি, এখনো কিছু কিছু আছে। এখন আমি এটাকে ভালোভাবে ধরে নেব, আটকে নেব যেন নড়তে না পারে। প্রথমে যে দুই সাইডে এই অংশ থাকে এই দুদিকে কেটে দিচ্ছি, হয়ে গেছে। এখন আমি যে কাটা থাকে পেটের নিচের দিকে এই কাটাগুলো আস্তে আস্তে কেটে নেব। এবারে অবশিষ্ট যে আঁশগুলো ছিল সেগুলো ছাড়িয়ে নিচ্ছি। আঁশগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি এই নিচে যে শক্ত কাটা দুটো থাকে এই দুটোকে কেটে দিব। এভাবে ধরে আলতো করে চাপ দিলেই পিছন সাইড থেকে ধরতে হবে, তাহলে এটা কাটা সুবিধা হবে। কেটে নেওয়া হয়ে গেছে, এখন আমি এর মাঝখানে ধরবো আর কাংসাগুলো কেটে দেবো। এবারে দু সাইড থেকে এভাবে ধরে ঠিক মাথার সামনে থেকে ধরে এভাবে কেটে দেব, হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন মাথাটা আমি খুব ভালোভাবে এদিক দিয়ে কেটে দিয়েছি, এভাবে লেজটা কেটে দিতে হবে। এখন আমি এই পেটের মধ্যের যে অপ্রয়োজনীয় নাড়িভুঁড়ি সেগুলোকে বের করে নেওয়ার জন্য একটু কেটে দিয়েছি, আর হালকা আলতো চাপ দিলেই ভিতরের অংশগুলো বেরিয়ে আসবে। এই দেখুন বেরিয়ে এসেছে। এভাবে করে যখন নোংরাটা বের হয়ে যাবে দেখুন ভিতরে চাপ দিলে বের হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আর এর সাথে এই যে দেখতে পাচ্ছেন আপনারা পিঠটাও চলে এসেছে, আর এই পিঠ নিয়ে আমাদের অনেক দ্বিধাদ্বন্দ্ব থাকে, কারণ এটা যখন গলে যায়, মাছ কাটার পদ্ধতি যখন অন্যরকম হয়ে যায় বা ভুল পদ্ধতিতে আমরা কেটে থাকি, তাহলে এটা গলে গিয়ে মাছটাকে পুরোটাই তিতা করে ফেলে। আমি আপনাদের দেখিয়ে দিলাম ঠিক এভাবে আপনারা মাছটার নাড়িভুঁড়ি এবং পিঠটাকে বের করে ফেলবেন। হয়ে গেছে, খুব সুন্দরভাবে আমি সহজে আপনাদেরকে কই মাছটা কেটে দেখিয়েছি। এর পরের পদ্ধতিটা আপনাদেরকে দেখিয়ে দেব। দেখুন এখনো নড়াচড়া করার চেষ্টা করছে, অনেক শক্তি শরীরে।
মাছগুলো আমি এখন লবণ দিয়ে এটাকে নিস্তেজ করে নেওয়ার চেষ্টা করব, তাই একটু বেশি পরিমাণে লবণ দিতে হবে। লবণ দিয়ে দিয়েছি, আমি এটাকে একটু মিশিয়ে দিচ্ছি। লবণ মেখে নিয়েছি, এখন আমি মাছগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিট। 10 মিনিট অতিবাহিত হয়ে গেছে, এখন আমি ঢাকনা খুলে দেখি কি অবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন মাছগুলো অনেকটাই নিস্তেজ হয়ে গেছে। এখন আমি একটা মাছ নিয়ে আপনাদেরকে কেটে দেখাচ্ছি। এই রেসিপিটি প্রয়োজনীয় টিপসটি আপনাদের অবশ্যই কাজে লাগবে, বিশেষ করে যারা নতুন রাঁধুনি। আর আমরা যারা পুরান রাঁধুনি হয়ে গেছি তারাও কিন্তু মাছ কাটা দেখে ভয় পায়। অনেক সময় কাজের মেয়ের অপেক্ষায় বসে থাকি, বা বাসায় যদি শাশুড়ি গার্জিয়ানরা থাকে তাদেরকে বলি একটু কেটে দেওয়ার জন্য। কিন্তু এই পদ্ধতিটি আপনারা দেখতে পারেন, মনোযোগ দিয়ে যদি দেখেন তাহলে কোনো সমস্যা ছাড়াই যে কোনো মাছ ভালোভাবে কেটে পরিষ্কার করে রান্না করতে পারবেন অনায়াসে। যদি আপনাদের উপকারে আসে, ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আঁশগুলো ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি সে আগের মতোই। হয়ে গেছে, এখন এখানকার এই কাঁচা দুটো কেটে দিব। দুই দিকে কেটে মাথার কাছ থেকে একটু এভাবে চাপ দিলেই বেরিয়ে আসবে। হয়ে গেছে, আমি এখন লেজের অংশটুকু কেটে দিচ্ছি। আর ভিতরের আবর্জনাগুলো বের করার জন্য অল্প করে একটু কেটে নিচ্ছি। বটির আগাটা আমি আবারও বলছি, একটু এভাবে ধরে যদি ভেতর থেকে চাপ দেন তাহলে সকল ময়লাগুলো বেরিয়ে আসবে। এই দেখুন হয়ে গেছে, আমি দুই রকম পদ্ধতিতে আপনাদের কেটে দেখিয়েছি। এখন সব মাছগুলো আপনাদেরকে আমি কেটে ফাইনালি দেখিয়ে দেব। প্রয়োজনীয় টিপসটি আপনাদের অবশ্যই কাজে লাগবে, বিশেষ করে যারা নতুন রাঁধুনি। আর আমরা যারা পুরান রাঁধুনি হয়ে গেছি তারাও কিন্তু মাছ কাটা দেখে ভয় পায়। অনেক সময় কাজের মেয়ের অপেক্ষায় বসে থাকি, বা বাসায় যদি শাশুড়ি গার্জিয়ানরা থাকে তাদেরকে বলি একটু কেটে দেওয়ার জন্য। কিন্তু এই পদ্ধতিটি আপনারা মনোযোগ দিয়ে যদি দেখেন তাহলে কোনো সমস্যা ছাড়াই যে কোনো মাছ ভালোভাবে কেটে পরিষ্কার করে রান্না করতে পারবেন অনায়াসে। যদি আপনাদের উপকারে আসে, ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আঁশগুলো ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি সে আগের মতোই। হয়ে গেছে, এখন এখানকার এই কাঁচা দুটো কেটে দিব। দুই দিকে কেটে মাথার কাছ থেকে একটু এভাবে চাপ দিলেই বেরিয়ে আসবে। হয়ে গেছে, আমি এখন লেজের অংশটুকু কেটে দিচ্ছি। আর ভিতরের আবর্জনাগুলো বের করার জন্য অল্প করে একটু কেটে নিচ্ছি। বটির আগাটা আমি আবারও বলছি, একটু এভাবে ধরে যদি ভেতর থেকে চাপ দেন তাহলে সকল ময়লাগুলো বেরিয়ে আসবে। এই দেখুন হয়ে গেছে, আমি দুই রকম পদ্ধতিতে আপনাদের কেটে দেখিয়েছি। কেটে নেওয়া মাছগুলোকে পরিষ্কার করার জন্য আমি একটা মাছ নিয়ে নিয়েছি আর একটা পাত্র নিয়েছি। এটা আমাদের সবাই বাসায় থাকে, আমরা দই খেয়ে থাকি অনেক সময়, এই পাত্রটাতে মাছ পরিষ্কার করা খুব ভালো হয়। এই গাগুলো একটু খসখসে থাকে বিদায়, এভাবে ডলা দিলে খুব সুন্দরভাবে কালো অংশগুলো উঠে যায় এবং পরিষ্কার হয়ে মাছটা একদম রান্না করার মতো উপযুক্ত হয়ে যায়। মাছগুলোকে ধুয়ে নেওয়ার জন্য আমি সিঙ্কের মধ্যে নিয়ে এসেছি, এটাকে এখন ভালোভাবে ধুয়ে নিচ্ছি। পরিষ্কার করার সময় আপনারা অবশ্যই পেটের মধ্যে একটু আঙুল দিয়ে দেখবেন কোনো অবশিষ্ট নোংরা আছে কিনা, তাহলে আপনারা একবারে নিশ্চিন্ত হয়ে যাবেন। এই দেখুন খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এই দেখুন প্রিয় দর্শক, আমি মাছগুলোকে কেটে নিয়েছি, কত সহজভাবে কেটে নিয়েছি আপনারা অবশ্যই দেখেছেন।
আশা করি আমার এই ভিডিওটি যদি ভালোভাবে দেখে থাকেন তাহলে আগামীতে আর কোনো দিনে আপনাদের কই মাছ কাটতে সমস্যা হবে না। আপনাদের কাছে এটা যদি কাজে লেগে থাকে, ভালো লেগে থাকে, ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির কাছে শেয়ার করবেন যেন তারাও হেল্প পায়। আজকে বিদায় নিচ্ছি, আরো নতুন কোন সুস্বাদু রান্না বা টিপস নিয়ে আপনাদের কাছে হাজির হব, অনলাইনে আপনাদের সাথে কথা হবে। আল্লাহ হাফেজ।